ঠাকুরতলায় যাবে? ঠাকুরতলায়, ঠাকুরতলায় যাবে? এদিকে এসো, এদিকে এসো। এইটা আজকে মামপি দিয়েছে, একটা পিসি দিয়ে গেছে, সব বড় বড় যাবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে দুর্গা চতুর্থী, তো আজকে একটু সকাল সকাল চান টান করেছি, কারণ একটু ইয়েতে যাবো, চুঁচুড়ো যাবো, আমার ভাগনাকে একটু ডাক্তার দেখাতে যাবো। বোনও যাবে, বোনও যাবে, বোন যাবে, ভাগনাটা যাবে, আর বোনের ননদ যাবে মনে হয়। তো আমাদের এই যে ঠাকুর দেখা হয়ে গেল, এ সকালবেলা উঠে দুর্গা দালানে চলে গেছে, আমাদের বারোয়ারি দুর্গা দালানে দিয়ে মায়ের সঙ্গে গেছে, ওর মায়ের সঙ্গে পূজার সঙ্গে গেছে, দিয়ে ওখানে গিয়ে ছেলে দিটি করেছে, তাই দেখ। হ্যাঁ হ্যাঁ, আমার দুর্গা ঠাকুর কেমন করে আছে তো? হ্যাঁ, নোনো করে দাও, নোনো করে দাও দুর্গা ঠাকুর। হ্যাঁ, তো আজকে আমি বাড়িতে থাকবো না, আমি চলে আসবো, আমার বেশি টাইম লাগবে না, হয়তো বারোটা একটা বাজবে, একটা বাজবে হয়তো। তো পূজা এখানে ইয়ে করবে, ও পাখিটা দেখেছে, বুঝো পাখিটা দেখেছে, মানে পাখি কয়, পাখি 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 কয়, উই দা পাখি, পাখিটা দেখেছে আর এ করছে, ডাকো পাখিটাকে, ডাকো। পাখিটাকে ডাকো, 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 আয় আয় করে ডাকো, আয় 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 আয়। তো চলুন দিনটাকে স্টার্ট করা যাক। তো বাপ্পা বললো আজকে যে ও আজকে বাড়িতে থাকবে না, একটু বাইরে যাচ্ছে, বাইরে বলছে আমার ননদের ছেলে ডাক্তার দেখানোর ডেট আছে, তো সেই জন্য যাচ্ছে। আর ওরা সবাই রেডি হয়ে বেরিয়েও পড়েছে, চলে এসেছে, ওর বাবা গাড়ি বের করছে। এই যে তুমি কোথায় যাচ্ছ? ডাক্তার দেখাতে নয়, বুঝবি না, একে দেখে মনে হচ্ছে যেন ঠাকুর দেখতে যাচ্ছে। সিট বেল্ট তো আমরা এই হসপিটালে এলাম এইমাত্র, এই হসপিটালটা প্রথম এলাম আমি, মানে জায়গাটা জানতাম না, নতুন হয়েছে এখানে। আর হসপিটালটার সামনে এত সুন্দর ভিউ, গঙ্গা, এখন জোয়ার আছে, জায়গাটা খুব সুন্দর, গঙ্গার ধারে। এই যে ওপরে গেছিলো, ওপরে গিয়ে থাকতে চাইছে না, দিয়ে কোথায় এলো, গঙ্গার ধারে। কি যাচ্ছে রে মা ওটা, মনে কচুরি বানানো, ওইটা কি যাচ্ছে, লঞ্চ, লঞ্চ যাচ্ছে কোন দিকে, কোনটা লঞ্চ, ভাল লাগছে, এদিন লঞ্চ চাপবে তো, কে কে চাপবে বলে দাও, পূজা চাপবে না, পূজা চাপবে, পূজা চাপবে তুই, আমি আর মা, আর মা ও আর ঠাম্মা, ঠাম্মা ওদিকে যায় না, ঠাম্মা দাদু, তারপরে দিদিমা দাদু বাবা যাবে না, চাপবে না। তো এর এখন রিপোর্টগুলো সব চলে এসেছে, এবার বসে আছে ডাক্তারের দেখার জন্য, ডাক্তার দেখাবে, ভেতরে আছে, চলো। ভেতরে বসেছিল, ভেতরে আর বসছে না, ভেতরে কত কষ্ট করে বসানোর চেষ্টা করছিলাম, বসলো না, বলছে চ বাইরে যাব, বাইরে গিয়ে ঘুরে আসি। সে এখন মানে গঙ্গা দেখতে এলো,
মানে গঙ্গা আগে দেখেছিস? তাহলে বলে দাও বন্ধুরা, এটা গঙ্গা, বলে দাও ভালো করে, বলো এটা গঙ্গা, ভালো করে জোর করে, আমি যেমন বলি। হ্যাঁ, ওই দিকে তাকাচ্ছ কেন? আমার দিকে, ক্যামেরার দিকে তাকাতে হয়। বলো বন্ধুরা, তারপরে কোনটা গঙ্গা? ও এই যো ডাক্তারের কাছ থেকে লজেজ ঝেড়ে আনলো, লজেজ দিল ডাক্তারবাবু। হ্যাঁ, কি বললা? এরম ভাবে খেতে হবে? ভালো করে খা, এরম ভাবে খাচ্ছে দেখো। এই যে দেখুন, একটা ঈগল পাখি উড়ে এসে বসলো। হ্যাঁ, এখান দিয়ে দেখা যাচ্ছে, এই যে ঈগল পাখিটা বসে আছে দেখুন, বিশাল পাখিটা। এখানটা গাড়িটা দাঁড় করাই, ওষুধের দোকানে কাজ আছে। তো এখন প্রায় 6টা বাজে চললো, আর আমি এখন একটা খুননান যাবো। খুননানে একটা জিনিস যে চুড়িদারটা কিনেছিলাম ওইটা বদলাতে যাব, ওটা অসুবিধা হয়েছে। হ্যাঁ, এই বুড়িটা, এই যে আজকে এই হসপিটালে মানে এই চোখের ডাক্তারের কাছে গেছিলো, ওখানে গিয়ে বাথরুমে ওর মাকে আটকে দিয়েছে, ছিটকেনে দিয়ে দিয়েছিল, দিয়ে এই কান্না, কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, এই যে এর মা এখানে কাঁথাগুলো গুছোচ্ছে, জামা কাপড়গুলো, আর এ একটা একটা করে জামা কাপড় খুলছে। এমানা মানা, ঠাকুরতলায় যাবে? ঠাকুরতলায়, ঠাকুরতলায় যাবে? দেখুন সব ঘেঁটে ঘ করেছে। এ তোমার জন্য কি আনলাম ওটা দেখাবে না? হ্যাঁ, আমরা জুতো কিনেছি, আর লাস্ট জামা আজকে আবার একটু চেঞ্জ হয়েছে, দুটো জিনিস এসেছে। এই যে এটা পিসি দিয়েছে, এটা ওর পিসি দিয়েছে, পিসে মশাই দুটো জামা দিয়েছে। বাহ, এইটা ওই 2 বছরে পড়বে, এখন পড়লে গাউন হয়ে যাবে, পুরো গাউন হয়ে যাবে। হ্যাঁ, আর এই একটা, আর এই একটা, এটা খুব সুন্দর দেখতে। আর এই যো এখানে কি করছে দেখুন। হ্যাঁ, তারপরে এটা আজকে মামপি দিয়েছে, আর একটা পিসি দিয়ে গেছে, একটা পিসি দিয়ে গেছে, সব বড় বড় যাব। আর এটা আমরা দিয়েছিলাম, দিয়ে আবার আবার একটা নিয়েছি, এটা কিউট কিউট টাইপের প্যান্ট আর কিউট টাইপের জামা। এই জামা, এই জামাটা পূজা পরে দেখাবে, এই জামাটা, এটা আজকে নিয়ে এলাম, আপনাদের পরে দেখাবে, তাহলে আপনি আপনারা বুঝতে পারবেন। আর এই যো জামাগুলো নিয়ে কি করছে দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন। তো পূজারা বললো আজকে ওই একটু রাইস আছে, রাইসটা করতে বললো আজকে একটু। যে মেয়েটা এখন ঘুমোলো, ঘুমিয়ে এখন পূজা এখানে কাজ করছে। বাবরে, সে ঠাকুরতলা থেকে আসতে আর চায় না। তো এখন প্রায় 10টা বাজে চললো, আর এখন খেতে বসেছি। আজকে একটুখানি রাইস করেছিলাম, রাইস আর আলুর দম, নিরামিষ আলুর দম। কেমন হয়েছে? ভালো হয়েছে? কালকে হচ্ছে পঞ্চমী, কালকের ভিডিও করব। তো এবার পুজোর ভিডিওগুলো আসতে থাকবে, আপনারা দেখবেন অবশ্যই।
আর চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা। আর যদি চ্যানেলে কেউ নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গুড নাইট বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।